আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের চট্টগ্রাম ট্যুরে। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি এখন নেভাল একাডেমি রোড। খুবই চমৎকার পরিবেশ। আমাদের এক পাশে কর্ণফুলী নদী, আর এক পাশে কালো পিচঢালা রাস্তা, এটাকে অনেকে মেরিন ড্রাইভ বলে থাকেন। আমাদের পিছনে হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর সামনে হচ্ছে নেভাল একাডেমি। বাংলাদেশের একমাত্র টানেল কর্ণফুলী টানেল হচ্ছে এই নদীর তলদেশ দিয়ে প্রবাহমান, যার কাজ এখনও চলিতেছে। আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন কর্ণফুলী নদীর ওই পারে অনেকগুলো ট্রেন আছে, ওইখান হচ্ছে ওই প্রান্তের মুখ, আর এই প্রান্তের মুখটা হচ্ছে কর্ণফুলী সি বেসের পাশেই। ভ্রমণ ফি এসু মানুষেরা এখানে বিকালবেলা ঘুরতে আসেন। এখানে অনেকগুলো খাওয়ার দোকান আছে, আপনারা খেয়াল করলে দেখবেন এখন সকালবেলা তাই দোকানগুলো বন্ধ। বিকালে এখানে মানুষের আড্ডা জমে, দোকানগুলোতে কাঁকড়া এবং চিংড়ি মাছ প্রায় বিক্রি করা হয়। অলস সময় কাটানোর জন্য সবচেয়ে ভালো এবং উত্তম জায়গা হচ্ছে এই নেভাল রোড। রাস্তার পাশে বসার জন্য খুবই সুন্দর জায়গা আছে। কর্ণফুলী নদীর থেকে শহরকে রক্ষা করার জন্য এই উঁচু রাস্তাটা নির্মাণ করা হয়েছে। আপনারা যারা চিটাগং শহরে ঘুরতে আসবেন, আশা করি নেভাল একাডেমি বিচ এবং নেভাল রোডটা ঘুরে যাবেন। পতেঙ্গা সি বিচের পাশেই, পতেঙ্গা থেকে এখানে 130 টাকা ট্যাক্সি ভাড়া লাগে। পতেঙ্গা বিচ এবং নেভাল একাডেমি বিচ এবং নেভাল রোড আপনারা একসাথে ঘুরতে পারেন। তো বন্ধুরা, আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কুতুবদিয়া দ্বীপ। আশা করি আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবেন। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।